শেষ করে এখানে সব লুটপাট হয়েছে, সবজির জায়গায় লুটপাট হয়েছে, এখানে ভাঙ্গা হয়েছে, এগুলো সব গ্লাস ভাঙ্গা হয়েছে, ঠিক করা হয়েছে, আরো ভাঙ্গা আছে না, এগুলো ভাঙ্গা করছে ওদিকে নিচে ওদিকে নিচে স্যার এই সাইড এই সাইড এখানে কি আছে দোকানে কি কোনো কিছু ভাঙচুর হয়েছে বাইরে? আমি জিনিসপত্র নিয়ে যাইনি। আপনাদের দোকানে কি কোনো ভাঙচুর হয়েছে ওই দিন? সামনে হয়েছে। এটা একটা খাবার হোটেল, ট্রাইবেলদের দ্বারা পরিচালিত। এটা পুরোপুরি ভালো ছেলে টাইম অফ দা অকারেন্স এখানে ছিল। যেহেতু আমরা ব্যবসায়ী প্রতিনিধি, আমাদের কাছে অনেকে এসে বলে আমরা এই ক্ষতি হয়েছি এই ক্ষতি হয়েছি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সভাপতি কোথায়? কাদের ভাই এদিকে আসেন, আপনি আপনি এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন, ওনাকে আপনি দায়িত্ব দিন। পয়সাওয়ালা মানুষ উনি একটা গ্লাস টাকা নিতে পারবে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে ওরা তো অভাবী মানুষ, ওরা তো কেউ লোন নিয়ে ব্যবসা করতেছে, তো ওদের টাকা না দেখে গ্লাসের গুলো এগুলো দেখতেছে, তো এগুলো কোনো কথা বাসন আমার কোনো খবর নাই, ওই বিল্ডিং এর এগুলো দেখাইতেছে। একটাই মেরামত করা আছে।
আচ্ছা এদিকে আমরা আসছি মূলত এই যে সাম্প্রতিক যে সহিংস ঘটনাগুলি ঘটছে এগুলো আসলে কারণ কি ছিল, এটা উদ্ঘাটন মূল কারণটা কী ছিল এবং এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা তাদের তালিকাটা প্রণয়ন করা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো এবং সামনের সময়ে যাতে এই ধরনের সহিংস ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা, এই তিনটে কাজই আমাদের করার মূল দায়িত্ব এবং এটার জন্য আমরা সব জায়গাগুলো ভিজিট করতেছি, সবাই বক্তব্যগুলো নিচ্ছি এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমরা একটা সারাংশ একটা প্রতিবেদন প্রস্তুত করবো এবং এটা অধিসত্তর আমরা 14 দিনের মধ্যে সরকারকে এটা পৌঁছে দেবো। সরকার তো আমাদের থেকে এটা চেয়েছে ইনিশিয়েটিভ নেওয়ার জন্যই, এটা তো বোঝাই যাচ্ছে না, যেহেতু আমরা তদন্ত কমিটি করছে অবশ্যই সরকার এটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। Thank you.